নমস্কার, আজ অনেক দিন পরে, প্রায় এক বছরের বেশি হতে চললো বোধ হয়, এতদিন পর আবার আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের নন্দুর দুধ দোয়ার ভিডিও। আজকে দুধটা আমি দুইছি না, ও দুইছে, তাহলে ক্যামেরাটা আজকে আমিই ধরছি। এত চেঁচামেচি ডাকাডাকি কি জন্যে বলুন তো? মেয়েকে ডাকছে, আয় বাবা দুধ খাবি, আর তাছাড়া ও চলে এসছে, জানে যে মেয়েকে এখন বাঁধা আছে, তার মানে এবার দুধটা আমার ধুয়ে নেওয়া হবে, এই জন্যে এত ডাকাডাকি। মেয়ের কিন্তু কোনো হেলদোল নেই, আমাদের কুটুস মহারানী চুপচাপ বসে আছে, দুধের ভার নেই, সকাল ওই 6টা সাড়ে 6টা নাগাদ খেয়েছে, বাচ্চা খেয়ে ছুটোছুটি করেছে, বা ঠাকুর বাড়িতে একটু নিয়ে যায় ছোটোছুটি করে, তো তারপরে সে এসে শুয়েছে, এবার তোর ঘুম পাবে। তা 12-14 দিনের বেশি হয়ে গেল বোধ হয় না? আমি তো দুর্গাপুর গেলাম, ঘুরে চলে এলাম, এখনও ওই টুকটাক করে খায়। তবে মহারানীর আমাদের একটি ভালো স্বভাব হয়েছে, উনি আচারটি খুব ভালোবাসেন খেতে। এই দেখুন, চুপচাপ গ্যাঁট হয়ে বসে আছে, মাঝে ডাকছে, উঠি বা কিছু কিচ্ছু না, পেট ভর্তি। কিন্তু মায়ের তো এদিকে দুধ দেওয়ার সময় হয়ে গেছে, পজিশানটা দেখুন, নন্দু নিজের পজিশান পাল্টে ফেললো, কারণ জানে এবারও দুধ দেওয়া হবে। এই বাটিতে করেই দুধ দুই, বড় বালতি বার করতে হয় না, কেন ও তো ছোট, আমরা এখনও রাতও বাঁধি না। আমাদের ফ্যামিলির, মানে আমার এই ইউটিউব ফ্যামিলির কয়েকজন বন্ধু বলছিলেন যে দুধ দোয়ার ভিডিও দিন, তো তাদের বলেছিলাম যে দেখুন রাত তো বাঁধা হয় না, তবে চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব ভিডিও দিতে, তাই আজকে এই ভিডিওটি করলাম। ওইটুকু বাচ্চা, ওকে রাত বাঁধলে ও বাঁচে বলুন। আপনাদের আমি বলি না, মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না। দেখুন বাচ্চা দুধ খাচ্ছে, কিরকম মেয়ের গায়ে গাটা ঠেকিয়ে মুখটা দিয়ে আদর করছে। মায়ের স্নেহ অতুলনীয় হয়, সে যে কোনো জীবজন্তু হোক, মানুষ হোক, যেই হোক। তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, যাদের ঘরোয়া গরু আছে, মানে হয়তো গোয়ালাকে দেন কিংবা বাড়িতে দুধ খান, বা গয়লারদের যাদের ফার্ম আছে, তারা যদি আমার এই ভিডিওটাকেও দেখেন, বা আপনারা যদি একটু শেয়ার করেন তাদের কাছে আমার এই মেসেজটা, বা নিজেরাও দিতে পারেন এই মেসেজটা, একটাই কথা যে সব দুধ দয়া করে ধুয়ে নেবেন না যখন দুধ দুইবেন। অনেকেই বলে যে দুধ ধুয়ে নিলে কী হয়েছে, ও ঠিক ওর দুধ আবার হয়ে যাবে, কিন্তু একবার ভাবুন তো, আপনার বা আমার বাচ্চার খুব খিদে পেয়েছে, খিদের মুখে আপনার বা আমার কাছে ছুটে এলো, তখন আমরা ওদের দেওয়ার মতো কিছু দিতে পারলাম না, কারণ আমার হাতে তখন কিচ্ছু নেই। আমার বাচ্চাটা তখন কত কাঁদবে, আপনার বাচ্চাটা তখন কত কাঁদবে, তেমনি ও তো, ওর দুধ কি, ওর শরীরের রক্ত সেটা কত তাড়াতাড়ি দুধে কনভার্ট হতে পারে, একটা টাইম তো লাগবে। তাই যখন আমরা পুরো দুধটা, আমরা বলবো না, আমি এর মধ্যে সামিল নই বা ও সামিল নয় এর মধ্যে, তো যখন দুধটা পুরোটা মোটটা ফাঁকা করে দেওয়া হয় না, নামমাত্র দুধ থাকে, যতই বলা হোক দুধ তুলে রাখে, হ্যান ত্যান বাজে কথা, অ্যাকচুয়ালি তা নয়। বাচ্চাটা যখন ওই শুধু, মানে শুধু খালি ওয়ান্ডগুলো চুষে ফিরে আসে, একটা মায়ের পক্ষে সেটা যে কতখানি যন্ত্রণার। আর তার থেকেও বড় কথা, ঈশ্বর কিন্তু ক্ষমা করেন না, কারণ সেই বাচ্চাটা মনে মনে ভীষণ কাঁদে, মাটাও মনে মনে ভীষণ কাঁদে, এর থেকে বড় অপরাধ আর পাপ কিছু হতে পারে না। যেমন একটা প্রাণী হত্যা পাপ, তেমন একটা প্রাণীকে যদি কেউ কাঁদায় বিনা কারণে, নিজের স্বার্থপূরণ, সামান্য একটু স্বার্থপূরণের জন্যে, সেটাও মহাপাপ হয়। আমরা তো এটাই বিশ্বাস করি। আমি আমার মাকেও কখনো দেখিনি, আমার ফ্যামিলিতেও কখনো দেখিনি কেউ, ওরও তাই নেচার, ও নিজের কত গরুর দুধ প্রায় দই না, হয়তো ওই সারাদিনে ওর হলস্টেন গরু, বললাম না দক্ষিণায়ন এসছে উত্তরায়ণের ভাই, তো এক টানে 5 কেজি দুধ হওয়ার কথা, ও বড় জোর 1 থেকে 1.5 কেজি দুধ দই ঘরে খাওয়ার মতো, বাদ বাকি সারা দিন দক্ষিণায়ন আর উত্তরায়ণও তাই নিজের নিজের মায়ের দুধ খায়। বসে গেছে দুধ দুইতে, আপনাদের অনেক দিনকার ভালোবাসার ভিডিও এটি, অনেকে আমায় বারবার করে বলেছেন, তবে নন্দুর এটাই শেষ বাচ্চা, আর আমরা ওর বাচ্চার ব্যবস্থা করব না। ওর এই নিয়ে 5টা বাচ্চা হলো, মানে কত ধরুন, 5 দুগুণে 10 বছর হয়ে গেল, আবার কি যথেষ্ট? বাটি করে দুধ দুইছি, দেখুন বালতিটাও নিয়ে নি, আর ওইটুকু ওই বাটিটায় কতটা দুধ ধরতে পারে, 750, বড় জোর, খুব টাই টাই হলে একদম টেনে টুনে 1 কেজি হোক,
তার বেশি দুধ আমাদের নন্দীও দেয় না, না মা আমার বাচ্চা খাবে, তুমি ওরকম করো না, দেখছো দেখুন না মাথাটা নেড়ে মাঝি তাড়াচ্ছে কিন্তু দেখছো। তবে হ্যাঁ মেয়ে আমার আগের থেকে অনেকটা শান্ত হয়ে গেছে। ইদানিং আমাদের এখানে একটা ক্রাইসিস দেখা দিয়েছে জানেন, বলি আপনাদের, এই যে দেখছেন এগুলো লাইলনের দড়ি, আর আমাদের কুটুসের গলাতেও তো দেখলেন ওর দড়িটা মোটা আনা হয়েছে, ওই জন্যে পাটের দড়ি বড় বড় দোকানগুলোতেও পাওয়া যাচ্ছে না। ও তো বড় মেজো সেজো ছোট সব দোকান ঘুরে ফেলেছে, সবাইকার একই কথা যে পাটের দড়ি নাকি এখন আসছে না, পাটের দড়ির খুব টান, পাট শিল্প ধ্বংস হয়ে গেল পশ্চিমবঙ্গে বোধ হয়, সেই জন্যই আসছে না। থলের বস্তাই পাওয়া যায় না, বলেছিলাম কুটুস এসছে দু তিনটে থলের বস্তা বড় বড় নিয়ে আসা হোক, তো ওই চিনির বস্তাগুলোর এক একটা 60 টাকা করে দাম বলে জানেন, সে এই যেগুলো চিনি সাপ্লাই হয় সেইগুলো, কিন্তু পাটের দড়ি পাওয়া যাচ্ছে না ওইটুকু বাচ্চার গলায়। বলুন তো লাইলনের দড়ি দিয়ে পাটা বাঁধা হয়েছে, তবে খুব একটা টাইট হয়নি, দেখতে পারেন গরুর যখন পা বাঁধা হয় না ছাঁদার জন্যে খুব একটা টাইট করে বাঁধা উচিত নয়, তাহলে ও তো মানে শরীর তো পাটা কেটে বসে যায়, সেই থেকে ঘা সেই থেকে রোগ। ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন, আজকে তো ও দুইছে অন্যদিন আমি দুই, কিরম করে দুই জানেন, ওই পাটা নামমাত্র বাঁধা থাকে আলগাই হয়ে গেল হয়তো। আর আমাদের কুটুস তুমি দুটো বাঁট নাও আমি দুটো বাঁট নিই, দুজনে মিলিয়ে মিশিয়ে নিই, হ্যাঁ বাবু মা ও দুটো বাঁট নেয় খায় আর আমি দুটো বাঁটের দুধ দুই পাশ থেকে, সে আপনাদের একবার শেয়ার করব সেই ভিডিও দেখবেন, দেখে হেসে কুটোপাটি হয়ে যাবেন ওর কীর্তিকলাপ দেখে। মেয়ে আমার বড় শান্ত আর মাথায় বুদ্ধিও প্রচুর, তবে একটা জিনিস হয়েছে এখন চাঁট খুব মারতে শুরু করেছে, আবার জোড়া পায়ে চাঁট লাপিয়ে লাপিয়ে, সবাই একবার করে লাথি খেয়ে নিয়েছে আমি বাদে, সুতপাকেও সেদিনকে মেরেছে এক লাথি, সুতপাকে বলছে আমাসি এ তো লাথি মারতে শুরু করেছে, বলছে অবশ্যই মারবে ছোটোবেলায় আমিও খুব মারতাম, তাহলে আমার নাতনি সে আর কত ভালো হবে। ওই দেখুন দাঁড়ান দুধ নামাবে দেখবেন, ওই দেখুন ওই যো। আচ্ছা তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো আমায় কিন্তু বলবেন, আজকে চলি বাড়ির বাকি বাচ্চাগুলো রান্না খাওয়া তো করতে হবে, তারাও বসে আছে এতক্ষণ ধরে, এই দেখুন দুধটা নামালো, আজকে চলি, সবাই খুব ভালো থাকবেন, বাড়ির বাচ্চা থাকলে তাদের দিকে একটু যত্ন রাখবেন, আর প্লিজ সব দুধ ধুয়ে নেবেন না, এই দেখুন দুধ হলো, এইটাই আমাদের সম্বল সারা দিনের। চললাম আজকে, তাহলে দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে, বাই।